ও পেটেরই খেপা, বাইরের খেপা নাই। তো খেপা করেছে কি খেপা খেপা, তোর স্ত্রীটা খুবই চাল্লাক, তোর স্ত্রীটা খুবই চাল্লাক করেছে কি, ওকে সকালে বলছে ভোরে ফজর রাখতে যে এক কাজ করো, তুমি কেচ্চাখান হাতে করে চলে যাও মাঠে, আর মাঠে যাইয়া তুমি ধান কাটবে, আর তোমার লেগে আমি চাইল কালের রুটি হাতে পাকিয়া হ্যান্ডে করে লিয়ে আসি একবারে বাগনের চটনি করে, আর তুমি খাইবে খুব হ্যান্ডে করে। এই লোকটা লালচে পড়ে যায়, ওরে বপরে চাইল কালের রুটি সেই মজা। এই ক্যাচালিয়া খেপা চলে গেছে মাঠে, আর মাঠে যে করেছে কি ধান কাটবে কি, আইলে আইলে খালি ঘুরে চলিস, ধান কাটতে লাগে না, খালি চারোদিকে পাক ঘুরছে, পাক ঘুরতে 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 মেলা খানি বেলা হয়ে গেছে। ওর স্ত্রী রুটি পাকিয়া বাগুনের চটনি করে একবারে কাঁচার মানে মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে একদম হ্যান্ডে করে লিয়ে গেছে, লে যায় যদি দেখছো তো একটা গোছ কাটেনি ধানের, খালি আইলেল ঘুরছে। তোর স্বামীকে বলছে ও তো জানে যে এটা খেপা, তো রাইগা বলে না, কইছে হাজি তুমি ধান কাটনি, কইছে কোন দিক থেকে কাটবো আমি জয়ী ঢুঁড়ে পাই না, কোন দিক থেকে শুরু করবো জয়ী ঢুঁড়ে পাই না। তোর স্ত্রীটা ভালো স্ত্রী, রাগেনি মানে এখনকার মতন স্ত্রী নয়, এরা তাহলে রেগা ফের হয়ে যেত, হ্যাঁ ভোরে সারা ও গায়ে হয়েছে মাঠে গানায় ঢুকছে ও এক ধান বলতো কিনা, কিন্তু ভালো মেয়ে কিছু বলেনি, বলছে ঠিক আছে তুমি লাহারি খাও আর আমি তোমাকে জো করে দিছি। খেপা বৈশা গেল চাইল কালার রুটি চলে যাচ্ছে খাইয়া তাই ওয়াই করে, ওর স্ত্রী কাটতে কাটতে একটা পাহি উঠিয়ে দেয় আর এক পাহির খানি কেটে দেয়। এবার ওর পুরুষটার খাওয়া হয়েছে, পানি টানি খেয়ে একবারে ঢোঁড় সাপের মতন করে ঢেকুর উড়ে যাও করছে। এইবার তখন উঠে কয়েছে আব তুমি কাটো আর আমি এবার বাড়ি যাই, রেগে কইছে সালিহার আমি তুই জো খানটা যদি আগে দিয়ে যাতি তাহলে কতখানি আর ধান কাটা হতো, কার তুই জো লিয়া বাড়তে বই সাইছি তার আমি জো ঢুঁড়ে পাই না, কত পেটের খেপা। ওয়ার খেল যে জো খানটা লিয়ে বাড়তে বসেছিল, তাহলে যে দিক থেকে কাটতে লাগবে ওই দিক থেকেই জো নাকি কাটতে লাগলি হলো। তো ওইরকম কিছু খেপা ভাই দুনিয়াতে আছে, ওয়ার রেখেল মানে ওরা বস আর জো ঢুঁড়ে পাই না যে কোন দিক থেকে বসবো নাকি, দেখেন খাড়িয়া আছে নাকি যে ভাই, মানে এরা জোর ঢুঁড়ে পায় না কোন দিকে বসতে হবে না বসতে হবে, ওই স্ত্রীর আসবে বলবে এদিক থেকে সানিয়া বসো বসে যাবে ফটাফট, তা আসেন ভাই একটু বসে যান। সাকরে ঘর বাঁধিলাম সাদের বালুর চার সেই ঘর আমার জুড়িয়া নেলাম সর্বনাশ ঝড়ে, সেই ঘর আমার জুড়িয়া নেলাম সর্বনাশ ঝড়ে, আসলতে সবই ফাঁকি আসলতে সবই ফাঁকি, কবর তোমার ঠিকানা জীবন চরক নিমিয়া যাবে আসমেড বিনা, জীবন প্রদীপ নিমিয়া যাবে আসামের বিনা। কত মানুষ ছিল এই দুনিয়ার ভাবে একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে, একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে, তোমাকে তো যেতে হবে তোমাকে তো যেতে হবে, রিহাই পাওয়া যাবে না জীবন চরক নিমিয়া যাবে
আশা মেটবে না জীবন প্রদীপ নিমিয়ে যাবে আশা মেটবে না বাড়ি বাড়ি করা তুমি বাড়ি বাড়ি করা তুমি এই বাড়ি তা তোমার নাই আসল বাড়ি যেতে হবে রিহাই পাওয়া যাবে না আসল বাড়ি যেতে হবে রিহাই পাওয়া যাবে না মাটির দেহ মাটি খাবার মাটির দেহ মাটি খাবার কি সরকার বাসনা জীবন প্রদীপ নিমিয়ে যাবে আশা মেটবে না জীবন চেরাক নিমিয়ে যাবে আশা মেটবে না শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত ওলামা ইকরাম শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন অবলা সরলা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে এই জালসার মহফিলে কোরআন হাদিসের মহফিলে আল্লাহ আল্লাহর রসুলের মহফিলে উপস্থিত করেছেন আমরা সবাই দূর দারাজ থেকে এসে একত্রিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পদপার তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখ লাখ দুরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারেক আলাই ভাই সকল বাপজিরা আমার আপনাদের এলাকায় আমার জীবনের প্রথম এসছি ভাই এই এলাকায় আসিনি আপনাদের পাঞ্জিপাড়া এলাকায় একটা পাঞ্জিপাড়ার পশ্চিমে তিন চার কিলোমিটার ভিতরে গত বছর এসেছিলাম কিন্তু এদিকে আসিনি কোনোদিন জীবনের প্রথম এসছি আপনারাও আমাকে ডাইরেক্ট কেউ দেখেননি মোবাইলে সবাই দেখেছেন তো মোবাইলে সবাই দেখেছেন দেখার পরে যখন নিয়েছেন আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি এসছি আপনাদের ভাই মাহুল জানা নেই যে আপনারা কি ওয়াজ পছন্দ করেন আর কি ওয়াজ পছন্দ না করেন কিন্তু যখনই ইউটিউবে দেখছেন দেখার পরে বক্তাকে চুনাও করছেন যে এই বক্তাটাকে আনা যায় আনলে পারে লোকের মন টন হয়তো একটা খুশি টুসি করবে নাকি মানে বক্তা একটা জালসাতে বক্তা অনেকটি থাকে তিনটা চারটা বক্তা থাকে কিন্তু সবাই কি একই রকম বক্তব্য দেয় জি ভাই কার ওয়াজকে পছন্দ করে কার কাজকে পছন্দ করে ওয়াজ সবার একটা মূলের সবই ওয়াজ জানা আছে কিন্তু একটা মূলবি যদি ওয়াজ করে যায় তো সবাইকে কি ভালো লাগবে লাগবে না তো ওই জন্য দু চারটা বক্তা ডাকতে হয় কে কীভাবে ওয়াজ করবে কে কীভাবে ওয়াজ করবে কে তেল নুন মশলা মাখিয়া বলবে একটু মজা লাগবে নাকি ওটি কথা কিন্তু যদি একটু তেল নুন মাখা যায় মশলা টশলা মাখিয়ে দেওয়া যায় তো একদম জমে গেল আর যদি তেল নুন হলদি মরিচ একটু কম করে দেওয়া যায় তো জমবে না ভাই নাকি তো যাক আলহামদুলিল্লাহ নতুন এসছি আমার জানা নাই যে আপনারা কেমন কি পছন্দ করেন অজামি ভাই করছি
আজ শোনাবো, শুনবেন। জালসা চলাকালীন কেউ কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না, কিছু বলাবলি করবেন না। জালসা যখন শেষ হয়ে যাবে, যদি আপনার কিছু বলার থাকে, কহার থাকে, যাবেন, রুমে বসে থাকবো আপনার জন্য এক দু ঘন্টা সময় দেব। সময় তো এখন নাই, মানে নামলে একদম ছেড়ে দিলাম রাজধানী, কিন্তু তবুও সময় দিব যদি দরকার থাকে। তো কথা হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ আপনাদের নতুন এলাকায় এসেছি, আপনাদের সভা দেখে, লোকজন দেখে খুবই ভালো লাগলো যে আপনারা জমকা বসে আছেন এবং অনেক লোকের সমাগম, যাক আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু কিছু কিছু ভাইকে দেখছি এরা দাঁড়িয়ে আছে, আমার কাছে যখনই ওয়াজ শুনবেন খ্যাপার কথা, নতুন বইয়ের কথা, নাহলে নতুন জামাইয়ের কথা, নাকি তখন লোক ধাড়াধাড় বসতে শুরু করে দেয়, খ্যাপা গেল তাড়াতাড়ি বসতে লাগে, বুঝতে পারছেন তো? এরকম এরা সব দাঁড়িয়ে আছে, তো এরকম দাঁড়িয়ে থাকলে হবে জি ভাই, একটু বসতে হবে, তাহলে ভালো লাগবে, একটু চেপে চেপে বসেন বা একটু সেটা সেটা বসেন, খুবই ভালো লাগে, নাকি? তো ইউটিউবে শুনছেন, আবার শুনিয়ে দিই যে আপনারা একটু বসবেন, শুনবেন, ভালো লাগবে। যে মানে এক খ্যাপা ও প্যাটেরই খ্যাপা, বাইরের খ্যাপা নাই, তো খ্যাপা করেছে কি খ্যাপা খ্যাপা, তোর স্ত্রীটা খুবই চাল্লাক, তোর স্ত্রীটা খুবই চাল্লাক করেছে কি, ওকে সকালে বলছে ভোরে ফজর রাখতে, যে এক কাজ করো তুমি ক্যাচা খান হাতে করে চলে যাও মাঠে, আর মাঠে যায় তুমি ধান কাটবে, আর তোমার লেগে আমি চাইল কালের রুটি হাতে পাকিয়ে হ্যান্ডে করে লিয়ে আসি একবারে বাগনের চটনি করে, আর তুমি খাইবে খুব হ্যান্ডে করে। এই লোকটা লালচে পড়ে যায়, ওরে বপরে চাইল কালের রুটি সেই মজা, এই ক্যাচা লিয়া খেপা চলে গেছে মাঠে, আর মাঠে যাইয়া করেছে কি ধান কাটবে কি, আইলে আইলে খালি ঘুরে চলিস, ধান কাটতে লাগে না, খালি চারোদিকে পাক ঘুরছে, পাক ঘুরতে 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 মেলা খানি বেলা হয়ে গেছে, ওর স্ত্রী রুটি পাকিয়া বাগুনের চটনি করে একেবারে কাঁচার মানে মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে একদম হ্যান্ড ঠেকরে লিয়ে গেছে, লিয়ে যায় যদি দেখছো তো একটা গোছ কাটেনি ধানের, খালি আইলেল ঘুরছে। তোর স্বামীকে বলছে, ও তো জানে যে এটা খ্যাপা, রাইগা বলে না, কইছে হাজি তুমি ধান কাটনি, কইছে আরে কোন দিক থেকে কাটবো, আমি জয়ী ঢুঁড়ে পাই না, কোন দিক থেকে শুরু করবো, জয়ী ঢুঁড়ে পাই না। তোর স্ত্রীটা ভালো স্ত্রী, রাগেনি, মানে এখনকার মতন স্ত্রী নয়, এরা তাহলে রেগা ফেরিয়ে যেত, হ্যাঁ ভোরে সারাক্ষণ থেকে গায়ে বসে মাঠে গাঁড়ায় ঢুকছে এক ধান কাটে বলতো কিনা, কিন্তু ভালো মেয়ে কিছু বলেনি, বলছে ঠিক আছে তুমি লাহারি খাও আর আমি তোমাকে জো করে দিছি, খ্যাপা পয়সা গেল চাইল কালার রুটি চলে যাচ্ছে খাইয়া তাই ওয়াই করে, ওর স্ত্রী কাটতে কাটতে একটা পাহি উঠে দেয় আর এক পাহির খানি কেটে দেয়, এবার ওর পুরুষটার খাওয়া হয়েছে, পানি টানি খেয়ে একবারে ঢোঁড় সাপের মতন করে ঢেকে উড়ে যাও করছে, এইবার তখন উঠে কয়েছে আব তুমি কাটো আর আমি এবার মাড়ি যাই, রেগে কইছে সালিহার আমি তুই জো খানটা যদি আগে দিয়ে যাতি তাহলে কতখানি হার ধান কাটা হতো, কার তুই জো নিয়ে বাড়তে বসে আছিস আর আমি জো ঢুঁড়ে পাই না, কত প্যাটের খ্যাপা, ওয়ার খেল যে জো খানটা নিয়ে বাড়তে বসেছিল, ধরে যেদিক থেকে কাটতে লাগবে ওই দিক থেকেই জো, নাকি কাটতে লাগলি হলো, তো ওইরকম কিছু খ্যাপা ভাই দুনিয়াতে আছে, ওয়ার খেয়াল মানে ওরা বস আর জো ঢুঁড়ে পাই না, যে কোন দিক থেকে বসবো, নাকি দেখেন খাড়িয়া আছে নাকি যে ভাই, মানে এরা জোর ঢুঁড়াবে না, কোন দিকে বসতে হবে না বসতে হবে, ওই স্ত্রীর আসবে বলবে এদিক থেকে সানিয়া বসো, বসে যাবে ফটাফট, তা আসেন ভাই একটু বসে যান, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না আমায় আলোয় নিয়ে চল
माया लय निया चलक अरवद कर रखनक आमाय गाइता दयाल बाधा दियो नाक मनेर कथा बलते दाओ जुबान बंद करो नाक मनेर कथा बलते दाओ जुबान बंद करो नाक भाई अपना एक टुक शांति भाई बसे जान एबार आमी অজনস্যাতের দিকে চলে আসছি, একটু অজনস্যাত শোনাই, বুঝতে পারলেন? তারপরে ইনশাল্লাহ শান্তিভাবে শুনবেন, শান্তিভাবে ইনশাল্লাহ। মানে বেশি হাসার জন্য ভাইফের অবজেশন আপনারা সবাই জানছেন নাকি? মালদায় এক জায়গায় জালসা করতে গেছিলাম, জীবনী করতে হয়, তো সাতরাত জীবনী করেছি। ওই যেটা আওয়াজ আপনারা আমার মোবাইলে MP3 শুনছিলেন ওটাই সাতরাত করেছিলাম। ওই দিনকার ঘটনা, যেটা শুনছিলেন ওই যে মোবাইলে দেখতে পাওয়া যেত না, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, ওর পুরুষটার নাম হলো রহমাতুল্লাহ, তা আগের যুগের বেটি ছেলে স্বামীর নাম বলবে না, তো ওনার বেটার নাম ধরে রেখেছে আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, যেটা মোবাইলে শুনছিলেন ওই হযরত আলী আমি, বুঝতে পারছেন? তো ওইখানে যখন একদিন খুব কাঁদালাম, তো জালসাওয়ালা বলছে যে মুলি সাহেব কাঁদায় না, খালি সর্দি লেগে সবাই সারাদিন খালি সুরসুর করছে লাগ। তারপর দিন তখন কাঁদালাম না, তো বলছে আজ মজা লাগেনি, কাইলি মজা লাগছিল, কানা ছিলেন তো। তারপরের দিন যদি হাসালাম, বলছে যে কিছু লোক বলছে খুব মজা হয়েছে, কিছু লোক বলছে না ভালো লাগেনি ভাই, এত হাসাইতে হয়নি। তো সব মনি জ্বালা, যাই হোক আপনারা শুনেন, জ্বালা থাকবে পৃথিবীতে, জ্বালা উঠে যাবে না, বুঝতে পারছেন? তো যাক আলহামদুলিল্লাহ, যে ভাই কথা হচ্ছে আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা পৃথিবীতে এসছি কিছু দিনের জন্য, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠালছে ভাই মন বুঝার জন্য, যে ভাই নাকি পৃথিবীতে যারা কী করছে না করছে মনটা বুঝার লেগে। তো দুনিয়াতে এসছি আমরা কি কর্ম করে যাব, কি কর্ম না করব, এর জবাব একদিন দিতে হবে আল্লাহর কাছে, আর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর পুরা জীবনের সারা জীবনের যা করেছেন সম্পূর্ণ হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ভাই কোনো মানুষ না পালিয়ে বাঁচবে, না লুকিয়ে বাঁচবে, না আল্লাহর নজরে কিয়ামতের দিন কেউ ফাঁকি দিতে পারবে ভাই, কেউ পারবে না, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর হিসাব কিন্তু ভাই দিতে হবে। তো এসছে আল্লাহর সামনে যখন দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, তাহলে আল্লাহর কাজ কিছু আমাদেরকে করে যেতে হবে, যেন ওখানে পকড়াও না হয়, ধরা না পড়ি, ঠাঠান না খাই, ওখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। পৃথিবীতে ওই লোকটা 4 লাখ মানুষ বলে যে লোকটা গাড়ি কিনছে, বাড়ি করছে, জায়গা কিনছে, লোকটা খুব চালু, কাউকে জানতে দেয় না, লক্ষ করে করে সব সামান কিনে নিচ্ছে, ওই লোকটা চালু নয়। হাদিসে বলা হয়েছে ওই লোকটা চালু সব থেকে বেশি 4 লাখ, যে পরকালের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করছে, লুকিয়া দান করছে, কাউকে জানতে দেয় না, সাদকা খায়রাত করছে, চুপি চুপি খালি তাসবিহ পড়ছে, জিকির করছে, গুনগুন গুনগুন করছে, কারোর সাথে কথা বলে না, জিহ্বার হেফাজত করছে, সবসময় আল্লাহর জন্য পাগল হয়ে আছে, খালি তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করছে। এই লোকটা চালু আখেরাতের জন্য পুঁজি জমা করছে, আর যারা সবসময় মোবাইল বাজাচ্ছেন, ভাট বকছেন, যেই সেই দোকান পাঠে বসছেন, চকে বসছেন, আলতু ফালতু বলছেন, আলতু ফালতু শুনছেন, দুনিয়ার লোভে লালচাতে মেতা আছেন, তো ওরা 4 লাখ নয় ভাই। তো কথা হচ্ছে আপনারা সব সময় মনে রাখবেন যে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তো যেদিন আল্লাহর নবী আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন, ফায়জান সাক্কাতি সামা ও ফাকানা দরদাতান কা দেহান, যখন আসমান ফেটে যাবে, জমিন ভেঙে যাবে, সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে, সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে। ভাইরে আমার পৃথিবীটা যখন লাল হয়ে যাবে, পৃথিবীতে কেউ বাঁচবে না, সারা পৃথিবীতে
যত মানুষ যে জীব জন্তু জানোয়ার মানে যত আছে পাহাড় পর্বত আসমান জমিন সূর্য চন্দ্র সব শেষ হয়ে যাবে কোনো ফেরেশতাও থাকবে না শুধুমাত্র বাকি থাকবে আমার আল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীতে কেউ বাকি থাকবে না সব শেষ হয়ে যাবে আর যখন আসমানের সারা পৃথিবীর রংটা যখন লাল হয়ে যাবে তো যখন লাল হয়ে যাবে আগুনে রং ধারণ করবে রে ভাই কিয়ামতের মাঠের রংটা হবে লাল এখন আসমানের রংটা আপনারা দেখছেন আসমানের রংটা কেমন ভাই বলতে পারবেন বলতে পারবেন জি ভাই আসমানটা এখন দেখা দিচ্ছে কেমন আসমানটা যখন দেখছেন দিনে তো কীরকম লাগছে গিলা বা পিলা বা সবুজ নাকি সবুজ রঙের কেউ বলছে নীল রঙের নীলই ধরেন তো নীল রং দেখা যাচ্ছে আসমানটা নীল কিন্তু আসমানের অরিজিনাল রং হলো লাল আসমানের রং হচ্ছে লাল কিন্তু অনেক দূরবর্তীর কারণে ওকে দেখা যাচ্ছে মানে নীল রং কেন যে একটা সাধা মানুষের এই জায়গাটা দেখেন যারা খুব সাধা মানুষ ওর এই জায়গাটা দেখবেন এই জায়গাটায় রক গালা যে দেখছেন ভ্যান গালা সবুজ সবুজ লাগছে কি লাগে না এখানে বেলেটা ফাঁকে দেন তো সবুজ বার হবে না লাল বার হবে যে ভাই লাল বার হবে কিন্তু দেখে সবুজ লাগছে কি না তোর মধ্যে কি সবুজ ভরা আছে অনেক মাংস তোকে গ্রাস করে আছে এই কারণে দেখাচ্ছে সবুজ কিন্তু আসলের ভিতরে লাল ভরা আছে তো আসমানের রং হচ্ছে লাল অনেক উচ্চতার কারণে একে দেখা যাচ্ছে নীল মানে সবুজ তো ওরকম যেদিন আসমান পড়ে যাবে ভেঙে যাবে সেদিন সারা পৃথিবীটা একদম লাল বিলিং হয়ে যাবে তো আবু বকর সিদ্দিক যেদিনে আয়াতটা নাজিল হয়ে গেল আবু বকর সিদ্দিক কান্দতে লাগলো আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ যদি আমি মানুষ পৃথিবীতে নাচতাম আমি যদি কোনো ঘাস হয়ে জন্ম নিতাম কোনো দিক থেকে জন্তু এসে আমাকে খেয়ে নিত আমি শেষ হয়ে যেতাম কামতির দিন হিসাব লাগত না আল্লাহর সামনে দাঁড়াতে হতো না আল্লাহর সামনে কোনো জবাব দিতে হতো না আমার কোনো হিসাব হতো না আল্লাহ কেন মানুষ জন্ম নিয়েছিলাম আল্লাহ যখন দোয়া করতে লাগলো কান্দতে লাগলো আল্লাহ পাক আবার একটা আয়াত নাজিল করে দিলেন আর বলে দিলেন ওয়ালি মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত আল্লাহর সামনে যে দাঁড়াতে ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত ভাইরে আমার আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতে হবে আল্লাহর সামনে হিসাব দিব এই বলে ভয় করতে হবে কেমন করে হিসাব দিব কি করে হিসাব দিব এ বলে দেলের মধ্যে যদি ভয় রাখেন আপনার জন্য রয়েছে দুটি জান্নাত আল্লাহ অন্য জায়গায় বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেছে আর কুকর্ম থেকে খারাপ কাজ থেকে নিজকে বিরত রেখেছে খারাপ কাজ থেকে বেঁচে থেকেছে ওই লোকটার নিশ্চয় স্থান হবে জান্নাতে কিন্তু খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে সব সময় দেলের মধ্যে ভয় রাখতে হবে যে আমি যদি খারাপ কাজ করি কুকর্ম করি মানে কোনো একটা খারাপ কাজ করি পাপের কাজ করি অন্যায় করি কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে পৃথিবীতে যদি কোনো খারাপ কাজ করেন ভাই কুকর্ম করেন কোনো খারাপ কাজ করেন কেউ জানতে পারবে না জানতে পারবে রাত্রে করলেন চুরি করলেন ধরেন রাত্রে চুরি করলেন কেউ দেখতে পেলো কি পেলো না শরাব পান করলেন কেউ দেখলো না কোনো আর কিছু জেনা করলেন কেউ দেখতে পেলো না জানতে পারলো না কিন্তু কায়ামাতের দিন যখন কোটি 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 মানুষ কত কোটি কোটির কোটি কোটির কোটি কোটির কোটির কম্পিউটার ফেলে যাবে কোটির কোটির সারাদিন কোটির কোটি কোটির কোটি করতে থাকেন তো এত মানুষের সামনে দাঁড় করে যখন জিজ্ঞাসা করবে প্রমাণ দেখাবে যদি অস্বীকার করেন না এটা হয়নি ফট করে একদম
ভিডিও কপি ধরবে, বলবে দেখো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও ক্যামেরাতে দেখেছে নাকি? ওই আমি একটা গাজাল বলেছিলাম, আদিবাসীর গাজাল শুনেছিলেন তো নাকি? দিয়ে ভাইরাল হয়ে গেছিলাম, সবাই দেখেছিলেন। তো আমি যদি দেখছি, দেখার পরে আমি নিজে লজ্জিত যে এই কথাটা আমি কেন বলেছি, মানে আমি নিজে শর্মিন্দা যে বলার সময় বলে দিয়েছি, খেয়াল করিনি, কিন্তু শুনছি যখন তখন আমি নিজেই লজ্জিত, আল্লাহ কেন বলেছিলাম এই কথাটা না বললে এতটা ঝামেলা হতো না। তো ওইরকম কায়ামাতের দিন সবাই যখন পাপগুলোর সামনে আনা হবে, আপনি অস্বীকার করতে পারবেন না, পারবেন? যেমন আমি পারিনি অস্বীকার করতে, আমি বলবো যে আমি বলিনি, এটা কথা বলিনি। তো এই কথাটা ভিডিওতে দেখেছি, আপনি বললেননি মানে দেখেছি, তো এইটা কার? তখন বুদ্ধি শেষ। তো ওইরকম কায়ামাতের দিন যখন ধরবে ভিডিও ক্যামেরা আপনার সামনে, এটা কে করেছে কাজটা? তখন আমি বলতে আল্লাহ, তো ভাইরা আমার সব সময় ভয় রাখেন, আল্লাহর সামনে দাঁড়াতে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে সব সময়। মানে একটা ভয় রাখতে হবে, আল্লাহ এই কাজটা আমি করব না, যদি করে কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। যদি আপনি খালি ভয়টা ভিতরে রেখে দেন, তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত, আপনার কোনো চিন্তা নাই রে ভাই। হযরত উমরের জামানায় একটা লোক করেছে কি, মসজিদে থাকে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদে আজান দেয়, মসজিদে থাকে। ওই লোকটা মসজিদে কাজকর্ম করে, সব সময় মসজিদে থাকে লোকটা। এইবার রাত্রিবেলা রাত 12টার সময় ওই লোকটার কাছে একটা মেয়ে চলে এসেছে। একটা মেয়ে এসে ওই মসজিদে ছেলেটার কাছে এসে বলছে ছেলেটাকে, আমার সঙ্গে তুমি কুকর্ম করো, খারাপ কাজ করো, বুড়াই কাজ করো, এখন পৃথিবীর কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, সবাই ঘুমিয়ে গেছে, কোনো জীবজন্তু জানোয়ার কোনো কিছু জানতে পারবে না, মানুষজন কেউ জানতে পারবে না, আমার সঙ্গে কুকর্ম করে ফেলেন। ছেলেটা কথাটা শুনেই চিৎকার করে পড়ে গেল, আর উল্টে পড়ে গিয়ে লোকটা বেহোশ হয়ে গেল রে ভাই। মেয়েটা তো পালিয়ে গেল, ওর আওয়াজ শুনে, চিৎকার শুনে ওর চাচা দৌড়িয়ে আসলো, দেখছে মসজিদে লোক ছেলেটা পড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চোখে মুখে পানি দিল, বাতাস করতে করতে কিছুক্ষণ পরে যখন ছেলেটার জ্ঞান ফিরেছে, ছেলেটাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা, তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? চিৎকার শুনতে পেলাম তোমার, একটা আওয়াজ শুনে তুমি অজ্ঞান হয়ে গেলে, আমি দৌড়িয়ে এসে দেখছো তুমি বেহোশ, কি হয়েছে বাবা, কেন বেহোশ হয়েছ? বললে চাচা, আমাকে একটা মেয়ে এসে আমাকে বলছে রাত্রে কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, এখন যদি আমার সঙ্গে কুকর্ম করো, বুড়ায় কাজ করো, খারাপ কাজ করো, পৃথিবীর কেউ জানতে পারবে না, তো আপনি চুপে চাপে আমার সঙ্গে বুড়ায় কাজ করে নাও। এইবার আমি চিন্তা করলাম, এই মেয়েটার সঙ্গে যদি বুড়ায় কাজ করি, এই মেয়েটার সঙ্গে যদি কুকর্ম করে ফেলে, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না, আল্লাহর চোখকে কেউ আড়াল করতে পারবে না, না আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি আল্লাহর ভয়ে চিৎকার করে পড়ে গেলাম, এই জন্য আমি পড়ে অজ্ঞান হয়ে গেলাম চাচা। তো আপনি হযরতে উমরের কাছে যান তো খবরটা নিয়ে, যে যে ভয় করবে আল্লাহর সামনে দাঁড়াতে তার জন্য কি রয়েছে। লোকটা চলে গেলেন হযরতে উমরের কাছে, উমরকে গিয়ে যখন বলল ছেলেটা এরকম, আবার ছেলেটা বেহোশ হয়ে গেল। ওইবার চাচা উমরের কাছে গেলেন, উমরকে সঙ্গে করে নিয়ে আসলেন, উমর চলে আসলেন, দেখছে ছেলেটা আর একবার চিৎকার করে, ও মানে আর একবার চিৎকার করে দম ছেড়ে দিল, ছেলেটার সঙ্গে সঙ্গে মারা গেলেন। হাজরা তোমার এই আয়াতটা পড়ে বলে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই লোকটার জন্য রয়েছে দুটি জান্নাত, এই লোকটার জন্য রয়েছে দুটি জান্নাত। তার মানে যে ভয় করে মরে গেল, কুকর্ম করলো না, এখনকার মানুষ হলে এটা বুঝবে।